মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেপ্তার 10 আসামির মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য এবং সমাজবিজ্ঞান বিষয়ের বহিষ্কৃত শিক্ষিকা মাকসুদা আক্তার মালা সহ 6 জনকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় অপর 4 আসামি রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। রিমান্ডে আসামির মধ্যে রয়েছে ডাক্তার অনমিশ কুমার কুণ্ডু, ডাক্তার এ কে এম বশিরুল হক, ডাক্তার ইউনুসুজ্জামান, ডাক্তার জাকারিয়া আশরাফ ও ডাক্তার জাকির ফাবিয়া। আসামিদের মধ্যে অনিমেষ কুমার, বশিরুল হক ও ইউনিসের 4 দিন এবং অপর 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত 14 সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা মিরপুর মডেল থানায় প্রশ্ন ফাঁসের মামলায় আসামিদের 10 দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য 17 সেপ্টেম্বর এদিন ধার্য করেছিলেন। এদিন শুনানি কেটে আসামিদের আদালতে হাজির করা হয়। আসামির পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা। উভয় পক্ষের শুনানি শেষে 3 জনের 3 দিন এবং অপর 3 জনের 2 দিন করে এবং 4 আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সূত্রে জানা যায়, গত 30 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত দেশে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত 12 চিকিৎসক সহ 17 জনকে গ্রেপ্তার করেন সিআইডি সাইবার টিম। প্রত্যেকের মধ্যে 10 জন মেডিকেল প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।